আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সার গরুর নাক ছিদ্র করে নাফা লাগানো হয় এটা আমাদের অঞ্চলে আমরা নাফা বলে থাকি এই জন্য আমরা একটা খুব তীক্ষ্ণ বাঁশের কঞ্চি ব্যবহার করেছি এটা খুব টেকনিক্যালি বানাতে হয় যা আপনারা ছবিতে দেখছেন এবং অবশ্যই এটি সহ সবগুলো ইনস্ট্রুমেন্ট আমরা দড়ি থেকে শুরু করে সবগুলোই ডিসইনফেক্টেন্ট করেছি পটাশের পানি দিয়ে এবং বায়োডিন দিয়ে আপনারা এখন প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন কিভাবে নাকে ছিদ্র করে দড়ি পরানো হচ্ছে এটি আসলে খুবই টেকনিক্যাল একটি কাজ এবং এটা দক্ষ হাত ছাড়া করার কোনো সুযোগ নেই এবং আমরা যাদেরকে এনেছি তারা এই ব্যাপারে খুবই দক্ষ এবং অভিজ্ঞ যার কারণে তাদেরকে দিয়ে আমরা কাজটি করিয়েছি আর এটাতে সার গরু কষ্ট যেমন হয় আবার তারা খুব লাফালাফি করে আমাদের ট্রাভিস আছে আমরা ট্রাভিসে তাদেরকে শক্তভাবে বেঁধে তারপরে এই কাজটি করেছে তাই এটি করতে গেলে আপনাদেরকে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভিডিওটি হয়তো আপনাদের কাজে লাগবে এই চিন্তা করে আমরা শেয়ার করলাম এবং প্রত্যেকটি আমরা প্রায় দশটি গরুর আমরা আমাদের ফার্মের নাক ফুরিয়ে দিয়েছি এবং দড়ি বেঁধে দিয়েছি যাতে তাদেরকে আমরা সহজে কন্ট্রোল করতে পারি আর এর পরপর তাদের নাকের মধ্যে ডি ডিজ ইনফেকটেন্ট দিয়ে দিয়েছি এবং প্রত্যেক দিনই স্কিন কেয়ার স্প্রে করেছি কয়েকদিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম